Final Super Cup 2022. Knowledge, please. অবশ্যই এভাবে কিন্তু কিন্তু মেগা ফিনালে তো অবশ্যই দলকারে পারফর্ম করতে পারেনি, তারপরেও তোমরা এই টুর্নামেন্টে এই বছর রানার্সআপ যেভাবে নিচের খেলাটা দেখালে, ফার্স্ট ম্যাচ থেকে আমরা দেখেছিলাম চাপের মুখে দুটো উইকেট পড়ে যাবার পরে ব্যাটাতে একটা ভালো ইনিংস উপহার দিচ্ছ সবকটা ম্যাচে, কি বলবে? ইচ্ছে তো ছিল যে এই ম্যাচটায় ভালো ব্যাট করব, রানটা 50-এর মধ্যে রাখব, কিন্তু বিজয় দাদারও ভালো বোলার ছিল, পারিনি, পরে এবার চেষ্টা করব। আর অবশ্যই নিজের কেরিয়ারটাকে বড় মঞ্চে আরো অবশ্যই আর ভালো করে তোলার জন্য আর বিগ করে তোলার জন্য কি প্ল্যানিং থাকছে, কিভাবে নিজেকে ওখানে কিন্তু তৈরি করছো? পরের ম্যাচে দেখবো, গোদন্দা খেলবো, গোদন্দা আমাকে এই ম্যাচ খেলিয়েছে, অসংখ্য ধন্যবাদ দাদাকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ মানু, ডেফিনেটলি এমার্জিং প্লেয়ার অফ দিস ইয়ার পাটনা সুপার কাপ 2022 সোনি, ইটস টাইম ফর দ্য বেস্ট ব্যাটার, বেস্ট ব্যাটার অফ দিস ইয়ার পাটনা সুপার কাপ, নো ডাউট দ্য ম্যান ফ্রম তারকেশ্বর ইন্দ্র, বেস্ট ব্যাটার। শুরুতে ব্যাট করলে এই মরশুমটা তোমার জন্য কিন্তু একটা ভালো মরশুম ওখানে কিন্তু বলতে পারে, শুরু থেকেই প্রত্যেকটা বড় টুর্নামেন্টে ব্যাট থেকে রান আসছে, আর ইতিমধ্যে কিন্তু মরশুমের শুরু, সামনে একটা লম্বা সিজন, এই মরশুমটা কিভাবে দেখছো? চেষ্টা করছি পারফরমেন্স করার, আর সমস্ত টিমমেটদের কি বলবো, যেভাবে কিন্তু সবাই কিন্তু ওখানে অবশ্যই সমস্ত বলার থেকে শুরু করে, সুতাম থেকে শুরু করে, অনেক থেকে শুরু করে, মহাসেন সবাই যেভাবে আজ কিন্তু ভালো গেম উপহার দিয়েছে, এই টিমটাকে নিয়ে কি বলবে? না, অনেক পছন্দের টিম এটা, নিজেদের ছেলেরা সব যতটা পারে আন্ডার দেওয়ার চেষ্টা করে, অনিল, মহসিন, সুতাম, আদিত্য, রবি, রনি সবাই ভালো খেলেছে, তাই জিতেছে। থ্যাংক ইউ, ডেফিনেটলি অল দ্য বেস্ট ফর ইউর ফিউচার ইন্দ্র, বেস্ট ব্যাটার। Now it's time for the best wicketkeeper, best wicketkeeper of this year, the Bagnal Super Cup, no doubt the man with the golden heart, Pablo Ranjit Ko. From Sibri. Please come here. Question thoda tough rahega. বলছি কোয়েশ্চেন গুলো টাফ থাকবে একটু। হ্যাঁ, ইন্টারভিউটা বড় হবে। অবশ্যই শুরু থেকে দেখেছি, ও হিন্দিতে বলিয়ে ঠিক আছে, দিয়ে হিন্দিতেই বলতে হ্যাঁ, তো আমি বলি যে সারা সারা বাদ করে যে টিম কা পহলে লিড কর রহে থে, আপ ইস টিম কা আগর অবশ্যই কহে দে কে জি আর লিড কা হাতি কে সকতে হ্যায়, ওয়া টপ অর্ডার পে জিস তরহ সে আতে আপ ব্যাটিং জো আপ মতলব ফুল্লি সামলাতে হ্যায়, তো কিয়া কহে দে ইস টিম কো লেকে আর বড়ে মঞ্চ পে ইস সিজন মে জিস তরহ সে ইয়ে টিম খেলা হ্যায়, বহুত সারে বড়ে টুম জো গেম হ্যায় উস গেম মে ইয়ে টিম লাগাতার চ্যাম্পিয়ন বনতে উঠা হ্যায়, টিম কে অ্যাকর্ডিং জো আচ্ছা লাগ রহা হ্যায় উস সিচুয়েশন পে হমকো উতারা যা রহা, हमको हम माइंड नहीं करते, हमको जिस सिचुएशन में दिया जाएगा बैट करने के लिए हम उस सिचुएशन में परफेक्ट लगता है, आइदर ओपन मिले, फर्स्ट डाउन मिले, सेकंड डाउन मिले, कोई फर्क नहीं पड़ता, जब भी बैट मिलेगा टीम के लिए हम बैट करेंगे, और टीम के लिए मेहनत करेंगे जरूर, लेकिन इस टीम के पीछे जिस सर का योगदान सबसे ज्यादा है, थॉमस चटर्जी सर के बारे में कुछ कहेंगे क्या? उनके बारे में क्या बोल रहे हो, तो बोला वेस्ट बंगाली सर, सारा वेस्ट बंगाली उनके बारे में बोल रहे हैं, मैन विद गोल्डन हार्ट, तो उनके बारे में मेरा कुछ भी बोलना छोटा ही होगा, जब सारा वेस्ट बंगाल उनको बोल रहा है कि मैन विद गोल्डन हार्ट, तो हम क्या बोलेंगे उनके बारे में? चलिए, ये सवाल बहरा नहीं, ये सवाल कल रात को आया था यूट्यूब में, बबलू को ये सवाल सब लोग बोल रहे थे, पूछिएगा इतना सारे यंग जो खिलाड़ी है उनको किस तरह से मैनेज करते हैं, जब उनका जी हाँ जब वो लोग मैदान में उतरते हैं खराब परफॉर्म करता है, किस तरह से उन लोग को वहाँ पे सपोर्ट करते हैं, किस तरह से उन लोगों को वहाँ पे देते हैं कॉन्फिडेंस?
टीम में मेरा कोई यंग प्लेयर खेल रहा है या अपोनेंट में भी कोई यंग प्लेयर खेल रहा है, हम सबको सबको सपोर्ट करते हैं। विशेषकर अगर मेरा कोई टीम में यंग प्लेयर खेल रहा है, खराब खेले अच्छा खेले, हम उसके साथ हमेशा ही रहते हैं। थैंक यू, थैंक यू। पहले तालियों में बाबलू के लिए समन विथ गोल्डन हॉक समन फ्रॉम सर्फी रंजीत को बेस्ट बॉलर ऑफ द ईयर भगवान सुपर कप। बहुत सारे नाम आया था लेकिन आखिरकार हमारे जो काउंसिल है, जो कमेटी मेंबर ने चूज किया है, वहां पर गेंदबाज अनिक, गेंदबाज अनिक प्लीज कम हियर। अनिक एक पुरस्कार के बाद जो मेरी कोशिश कर दो गूगल करते हैं गूगल के हाथ पर बेस्ट बॉलर का पुरस्कार जाते उन्हीं के हाथ पे। অবশ্যই অনেক বিগত বর্ষ থেকে অবশ্যই আমার দিকে দেখছিল যে আমি তখন থেকে ফার্স্ট বলতে দেখেছিলাম এসে বলার সমস্ত বড় গেমে অনুভূত বলে। আর আজ আবারও মাসিমকে সঙ্গে নিয়ে, সুদানকে সঙ্গে নিয়ে, একটা ইয়াং বোলিং অ্যাটাককে সঙ্গে নিয়ে মেগা ফিনালে খেলা, কি বলবে? অবশ্যই জার্নিটা লম্বা ছিল, আমরা এক একটা ম্যাচ ভেবে ভেবে খেলছিলাম, একটা ম্যাচ এইভাবে, তারপরে ম্যাচ এইভাবে। ইন্দ্রর খুব ভালো ব্যাটিং, সুদানদার খুব ভালো ব্যাটিং, ঋত্বিক খুব ভালো সাথ দিয়েছে, রনি খুব ভালো ব্যাট করে দিয়েছে, তো আমাদের বোলারদের কর্তব্য ছিল সেই রানটা আটকানো। বাস অবশ্যই যেখানে মেগা ফিনালে কি মনে হয়, কোন জায়গায় ভুল হলো, কোন জায়গায় মিস্টেক হলো যে মেগা ফিনালে তে অবশ্যই আমার পিছিয়ে হয়ে গেলে? মেগা ফিনালে আমার উপর একটু দায় ছিল, ফার্স্ট ওভারটা আমার আরো ভালো স্টার্ট করা উচিত ছিল, যেহেতু বিমল আউট হয়ে গেছিল তারপরে আরো ভালো কিছু করতে পারতাম ফার্স্ট ওভারটা। আমি দুবার একটু বেশি রান বেশি রান করতে পারবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ অনেক, থ্যাংক ইউ অল দা বেস্ট বেস্ট বোলার অফ দিস ইয়ার বাগনান সুপার কাপ অনেক। নাও ইটস টাইম ফর দা বেস্ট ফিল্ডার, বেস্ট ফিল্ডার ওয়ান্স अगेन। সির্ফ এক বার নেই, চার বার পাঁচ বার লাগাতার চৌকা বাঁচায় হয় শরীর কো ফেঁকা হয়, নো ডাউট। ইন্দ্র ফেরতা কেশর, ইন্দ্র সব দেখে গেলে वहां पर तीन नंबर पॉइंट दिशा में जिसने कमाल का फील्डिंग किया था इंद्रो, बहुत ही शानदार फील्डिंग देखने मिला था इंद्रो से। अरे पुरस्कार के बाद जो मेरी कुछ करना दुष्टुदा के दुष्टुदा हाथ पर बेस्ट फील्डर पुरस्कार जब इंद्रो हाथ है। তোমাকে থাকি শুরুতে দেখে থাকি এজ এ ব্যাটার, এজ এ কিপার, তোমাকে কিন্তু সমস্ত পুরস্কার নিতে, আজ এজ এ ফিল্ডার কি বলবে? ভালো লাগছে তিনের জন্য, অনেক ট্রান্সলেট করেছি, খুশি আমি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ওয়েল প্লে, ওয়েল ইন্দ্র। তো অবশ্যই নাও ইটস টাইম ফর দা ম্যান অফ দা সিরিজ, যে বাইসাইকেল জায়গা কাহা তক, বাইসাইকেল জায়গা পুরপেদাপুর ইয়া ফির কলকাতা ইয়া ফির বর্তমান। बहुत सारे लोग गेस कर रहे हैं तो सीधा जाएगा घटाल जीवन से मैन ऑफ द सीरीज सिंह जीवन से। अरे पूछ रहे हैं चलो रंज समझ कर की कोशिश करो, बड़ा पसीने की कोशिश करते बड़ा बड़े शॉट लोग बड़ा बड़े शॉट पिच क्रिकेट है रात में मैच से स्कोर है लॉन्ग क्रिकेट खेला चल रहा तो उसकी आउट चलो तो वो लोग बड़े पास सुविधा थे मैन ऑफ द सीरीज का पुरस्कार जब भी बोले रहते हैं। चलिए सर जी मैन ऑफ द सीरीज साइकिल को कैसे लेके जाएंगे, पहला सवाल यह है, और कैसा मतलब जिस तरह से आप इस टूर्नामेंट में किए परफॉर्म इसके लिए क्या कहेंगे? সাইকেল কিভাবে নিয়ে যাবে এটা খুবই চিন্তার ব্যাপার, তবে নিয়ে তো যাবোই, আর আশা করি আগের বারের মতন দুষ্টু হেল্প করবে, দুষ্টু আবার আমাকে দিয়ে আসবে সাইকেলটা। এখানে ম্যান অফ দ্য সিরিজের ব্যাপারটা ফাইনালটা খেলতে পারিনি, ফাইনালটা যদি খেলতে পারতাম আরো বেশি ভালো লাগতো। অবশ্যই টিম থেকে নিয়ে কি বলবে, অ্যাসেন্ডার প্রাইজ আমরা দেখেছি বরাবরই, কিন্তু শুধুমাত্র এই বর্ষ নয় সমস্ত বর্ষে কিন্তু এই টিমটা একটা ব্র্যান্ডেড টিম, আর আজকেও কিন্তু যেভাবে সমস্ত ম্যাচে প্রথম ম্যাচ থেকে যেভাবে দেখেছি বরাবরই কিন্তু টিম কম্পিটিশন থেকে শুরু করে বোলিং চেঞ্জ থেকে শুরু করে ব্যাটিং অর্ডার প্রায় সব কিছুই ছিল কিন্তু ওখানে ফুললি পারফেক্ট। এস এন্টারপ্রাইজ নিয়ে কিছু বলার নেই, এস এন্টারপ্রাইজ আমরা আমার একটা পরিবার, তো পরিবারকে নিয়ে বিশেষ কিছু বলার থাকে না, পরিবারের প্রতি ভালোবাসা থাকে। থ্যাংক ইউ বিমল সিং ম্যান অফ দ্য সিরিজ। অবশ্যই এই সুন্দর টুর্নামেন্ট যেখানে কিন্তু বাগনান সুপার কাপ যেভাবে কিন্তু ছিল সমস্ত অর্গানাইজেশন ছিল ওখানে গ্ল্যামারাস টুর্নামেন্ট, এগুলো কিন্তু বলবে
টুর্নামেন্টে খুবই গ্ল্যামার, টুর্নামেন্টে খুব ভালো হয়েছে, টুর্নামেন্টে জাজমেন্ট কমিটি দর্শক সবই খুব ভালো। তবে নেক্সট ইয়ার যদি টাইমটা একটু মেনটেন করে আরো ভালো হবে, আর টুর্নামেন্টে শ্রীবৃদ্ধি কামনা করি, টুর্নামেন্টে নেক্সট ইয়ার যাতে আরো বড় করতে পারি না বা আরো গ্ল্যামার করতে পারি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। মানে ফ্রম দিস ইয়ার বাগনার সুপার কাপ ভাইস সাইকেল উইল শু বি মাই সেই যে মানুষগুলি সালে কিন্তু দায়িত্ব ছিল সেই মানুষগুলিরও কিন্তু দেবো হচ্ছে প্রতিক্রিয়া। জিজ্ঞেস করবো স্যার কে, স্যার কাল রাত থেকে প্রায় সবকটা ম্যাচ খেলো তোমার গা সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের বাগনানে খেলতে আমার প্রায় অনেক বন্ধু বা বিরুদ্ধে খেলেছি, সবাই বন্ধুর মতন খুব তার জায়গায় ছিলাম, আম্পায়ারিংয়ের জায়গায় কারো ভালো লেগে